হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যে কারণে শিবের মতো স্বামী চান হিন্দু মেয়েরা। মেয়ের স্বপ্ন থাকে আদর্শ স্বামী, শুধু মেয়েরই নয়, তাদের অভিভাবকরাও চায় যেন মেয়ে মনের মতো জামাই পায়। মনের মতো মনটা ঠিক কি 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 গুণ থাকতে হবে সেই হবু জামাইয়ের? মায়েদের কাছে প্রশ্ন করা হলে তারা বলেন, সে যেন মেয়েকে ভালোবাসে, মেয়ের খেয়াল রাখে, মেয়ের যত্ন নেয়, সম্মান করে, তার অনুভূতিকে যথাযথ মূল্য দেয়। আর যে চাহিদার কথা কোনো মা মুখ ফুটে বলবেন না, সেটা হলো শিবের মতো জামাই যেন মেয়ের কথা শোনে। এত সব চাহিদা কি আর পূরণ হয়? তবু মেয়েরা ঈশ্বরের কাছে স্বামী চাইলে সবসময় শিব ঠাকুরের মতোই চান। বাংলার গ্রাম শহরে অবিবাহিত মেয়েদের তাই বেশি বেশি করে শিব ঠাকুরের ভক্ত হতে দেখা যায়। শিবরাত্রির উপবাস, শিবলিঙ্গে জল ঢালা, রাত জাগার অংশ নিতে দেখা যায়। একটাই প্রার্থনা, হে মহাদেব, যেন তোমার মতো স্বামী পায়। এই শিবের মতো স্বামী ঠিক কেমন? এক, মহাদেব শিব শান্ত স্বভাবের, আবার তিনি রেগে গেলে প্রলয় ঘটাতে পারেন। মেয়েরাও এমনই বর পছন্দ করেন, শান্ত হবে আবার সঠিক জায়গায় প্রতিবাদ করবে। দুই, শিব শান্ত হলেও সাহসী, আর তাই সাহসী পুরুষের প্রতীক হলো শিব। মনে রাখবেন, ভীতু ছেলেদের একেবারে পছন্দ করে না মেয়েরা। তিন, স্ত্রীর প্রতি ভালোবাসা কাকে বলে তা দেখিয়েছেন মহাদেব, পুরাণের বিভিন্ন কাহিনীতে তার পরিচয় পাওয়া যায়। এটাই যে সব মেয়েরই স্বপ্ন, স্বামীর ভালোবাসা। শেষে একটা বিষয় মনে রাখা দরকার, শ্মশানবাসিনী শিবের সঙ্গে গাজা সিদ্ধি নন্দী ভগ্নীর যে যোগ রয়েছে, তা বলে এগুলো শিবের মতো বরের কাছে মেয়েরা আশা করে এমনটা ভাবা মোটেও ঠিক নয়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।